ক্লাস 11 তোমাদের ইংলিশের জন্য কিছু এমসিকিউ আমি শেয়ার করতে চলেছি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ ডিরাইভড ফ্রম মালগুডি ডেজ। অ্যাস্ট্রোলজার ইউজ টু ওপেন হিজ শপ অ্যাট নুন। জ্যোতিষী তার দোকান খুলতেন কখন? দেখো দুপুরে। দ্য অ্যাস্ট্রোলজার টুক আউট হিস প্রপেশনাল থিংস ফ্রম, কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী ব্যাগ থেকে প্রফেশনাল থিংস, মানে তার যে পেশাগত যে জিনিসগুলো বার করতে। দ্য নাম্বার অফ কাউরি সেলস ইন দ্য ব্যাগ অব দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ, দ্য নাম্বার অফ কাউরি সেলস, যে কাউরি সেলসগুলো ছিল সেগুলো, ওই যে ব্যাগের মধ্যে যে কাউরি সেলসগুলো ছিল অ্যাস্ট্রোলজারের, সেটা কটা ছিল দেখো, 12টা। হোয়াট অ্যাডর্নড দ্য অ্যাস্ট্রোলজার্স ফোর হেডস, দেখো, স্যাক্রেড অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ন, অ্যাস্ট্রোলজারের কপালে কি শোভা পেত, পবিত্র ছাই, দেখো স্যাক্রেড অ্যাশ হচ্ছে পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর, তাহলে পবিত্র ছাই আর সিঁদুর শোভা পেত। দ্য অ্যাস্ট্রোলজার রাব স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ইউজড ভার্মিলিয়ন, এখানে কিন্তু ডবল এল হবে, এখানে দেখো এটা একটা স্কিপ করে গেছে, আমি ব্লু কালি দিয়ে লিখে দিচ্ছি, ভার্মিলিয়ান অন। এবার ধরো যদি ঘুরিয়ে এটাকে কোশ্চেন দেয়, যে আমরা তো এটা প্যাসেজটা অলরেডি পড়েছি, এখানেও পড়লাম, আমরা বুঝতে পারলাম যে জ্যোতিষীটা তার কপালে পবিত্র ছাই আর সিঁদুর ঘষেছিল, তাহলে এটা যদি এইভাবে ঘুরিয়ে দেয় তাহলে আমাদের অ্যান্সারটা ফোর হেড হবে। তারপরে দেখো, দ্য ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস ওয়াজ ইন সাইজ, কীরকম সাইজের ছিল, স্কোয়ার। তারপরে দেখো, দ্য কালার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স টার্বান ওয়াজ, দ্য কালার অফ দ্য, যে জ্যোতিষীর যে টার্বানটা ছিল সেটার কালার কীরকম ছিল, স্যাফরন। দেখো, অ্যাজ এ সিমিলি দ্য অ্যাস্ট্রোলজার্স ইজ কম্পেয়ার টু, তো কিসের সাথে কম্পেয়ার করা হয়েছিল, মানে কি উপমা দেওয়া হয়েছিল এক্ষেত্রে, বিজ মানে মৌমাছি। দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার, কি হবে এখানে আমাদের অ্যান্সারটা, পজিশন। দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার মেড ইজ ক্লায়েন্টস টু ফিল কমফোর্ট। তারপরে দেখো, হোয়াইল সিটিং বাই দ্য রোড দ্য অ্যাস্ট্রোলজার্স, এখানটা অ্যাস্ট্রোলজার্স কাটাকুটি হয়ে গেছে কেন, জায়গাটা অল্প হয়ে গিয়েছিল, আইস কন্টিনিউয়াসলি সার্চ, এখানে অপশনটা দেখে নেবে, কাস্টমার থাকলে কাস্টমার, কাস্টমার্স থাকলে কাস্টমার্স। তারপরে দেখো, দ্য রোড বিসাইড হুইচ দ্য অ্যাস্ট্রোলজার স্যাট ওয়াশ কীরকম ছিল, ন্যারো মানে সরু। তারপর দেখো, দ্য পাথ নিয়ার দ্য ট্যামারিন ট্রি, ট্যামারিন মানে তোমরা জানো তেঁতুল গাছ, ওয়াজ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। তারপরে দেখো, হোয়ার ডিড দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ বিজনেস, অ্যাট দ্য টাউন হল পার্ক আন্ডার এ ট্যামারিন ট্রি, তাহলে টাউন হল পার্কে কোন গাছের নিচে, তেঁতুল গাছের নিচে। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য অ্যাস্ট্রোলজার সাকসেস ইন হিজ প্রফেশন, জ্যোতিষীর পেশায় তার সাফল্যের প্রাথমিক যে কারণ সেটা কী ছিল, শ্রিউড গেস ওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিস। তারপরে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড হিজ ডে, কখন শুরু করতো তার দিনটা অ্যাস্ট্রোলজার, অ্যাট মিড ডে। তারপরে দেখো, এ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। তারপরে দেখো, হিজ মুস্টেজ স্ট্রিম ডাউন হিজ চিক্স, তার গোফ নিচে নেমে এসেছিল কত অবধি, হিজ চিক্স। তারপরে দেখো, হিজ অ্যাপিয়ারেন্স ইজ এনহ্যান্সড বাই হিজ টার্বান। তারপরে দেখো, দ্য প্লেস ওয়াজ লাইট বাই মিউনিসিপ্যাল লাইটিং। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার্স কুড সি দ্য ফেস অফ নিউ কাস্টমার বাই ম্যাচ লাইট অফ দ্য কাস্টমার, অ্যাস্ট্রোলজার নতুন যে কাস্টমারটা ছিল তার মুখ দেখেছিল এই ম্যাচ লাইট দিয়ে, মানে ম্যাচ লাইট অফ দ্য কাস্টমার, কাস্টমারের যে ম্যাচ লাইট সেটা দিয়ে। তারপরে দেখো, হোয়াট কন্ট্রিবিউট টু দ্য এনচ্যান্টমেন্ট
অফ দ্য অ্যাস্ট্রোলজার্স প্লেস, এটা কি হবে শপ লাইটস। তারপরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার্স নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট কত মিনিট, 10 মিনিটস। গুরু নায়ক ওয়াজ অ্যাটাকড বাই, দেখো গুরু নায়ক অ্যাটাকড হয়েছিল কিসের দ্বারা, নাইফ, ছুরির দ্বারা। তো আজকে 25টাই এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে আরও এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করবো।